प्रिय शिलचर शहरवासी अपनारा देखते पाच्छेन आमादेर बेथुकान्दिते जे नवनिर्मित बाँध निर्मित होयेछे सेई नवनिर्मित बाँधेर गेटटी खुले देवा होयेछे। आपनारा देखते पाच्छेन जल बेड़े जाच्छे। आमादेर सांसद एबं विधायकेर निर्देशे गतकाल बिकेल बेला आमादेर एई नवनिर्मित गेटेर शाटार खुले देवा हय়। प्रिय शहरवासी आपनारा गुजबे कान देबेन ना, अजथा आतंकित हबेन ना। आमादेर शहरेर किछु कूचक्रांतकारी लोक जेभावे प्रतिनियत आमादेरके आतंकित करार चेष्टा करछेन, से कारणे आमी आपनादेरके एई लाइव भिडियोर माध्यमे आपनादेर सम्मुखे एसेछि। आपनारा देखुन, सचक्षे देखुन, आमादेर एई गेटटिके खुले देवा होयेछे आमादेर शिलचर शहरेर बृष्टिते जमा जल जाते द्रुत गतिते बेरिये जाए, जत ताड़ाताड़ि सम्भव बेर करे देवा जाए। से कारणे आमादेर सांसद विधायक सदा तत्पर रयेछेन, चौबीस घंटा आमादेर बाँधेर उपर चोख रेखे चलेछेन। आपनारा देखते पाच्छेन एई गेटटि एबारे निर्मित होयेछे, गेटटिके सम्पूर्णरूपे खोला हयनि, कारण नदीर जल स्तर बाढ़ बर्तमान नदी स्तर जल जलस्तर अनेकटा नीचे आछे, ताई गेटटिके खुलते पारा खुले देवा होयेछे। आपनारा देखते पाच्छेन एखाने फ्लाड कंट्रोल डिपार्टमेंटेर इंजिनियर सबाई आछेन, सकल कर्मीबृंद आछेन, एखाने सब स्टाफ आछेन, एबं विशेष करे आमादेर एबारे आमादेर जे सांसद एबं विधायक एई बाँधेर उपर एकदम चौबीस घंटा चोख रेखे चले। आपनारा आरेकटी जिनिस भालो करे देखुन, आरो किछु गुजब छड़ानो होच्छे जे एबारेओ नाकि बाँध केटे देवा हबे, से करे ई करे हबे। आपनारा देखुन एखाने एकटा अस्थायी कैम्प तैरि करा होयेछे, आमादेर आसाम पुलिस एखाने आगामी छ मासेर जन्य एसे गेछे, एई छ मास ओनारा एखानेई थाकबेन। आपनारा कोनो क्षेत्रे आतंकित हबेन ना, कोनोभावे आतंकित हबेन ना। কিছু দুষ্টচক্র অযথা আমাদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসাম পুলিশ একদম ছ মাসের জন্য এসে গেছে, প্রহরী হিসেবে থাকবেন ওনারা। আমাদের বাঁধের বাঁধ নিয়ে অনেক কুৎসা রটানা হচ্ছে, বাঁধ ভেঙে গেছে, এই হয়েছে, সেই হয়েছে। আপনারা গুজবে কান না দিয়ে আপনারা যদি একবার এখানে আসেন তাহলে সচক্ষে দেখতে পারবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমি লাইভ করেছি, আপনারা দেখুন, এই লাইভের মাধ্যমে আপনারা দেখুন। গতকাল বিকেলবেলায় গেটটি খুলে দেওয়া হয়েছে আমাদের সাংসদ এবং বিধায়কের নির্দেশে, কারণ নদী স্তর অনেকটাই নিচে আছে আর আমাদের শিলচর শহরের বৃষ্টিতে অনেক জায়গায় জলের তলা ডুবে গেছে, সেই জল যাতে তারা দ্রুত গতিতে নিষ্কাশন করা যায় তারই জন্য আমাদের সাংসদ এবং বিধায়ক এই গেটটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে আমাদের ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট কাজে নেমে গেছেন। দেখুন জল বেড়ে যাচ্ছে, আমাদের বাঁধ সম্পূর্ণরূপে নিরাপদ, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কোনো গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। আমি বারবার আপনাদের বলছি, আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলছি, আমাদের বাঁধ এবং শুধু আরেক একটু বাঁধ নয়, আপনারা দেখতে পাচ্ছেন অল্প দূরে আমি দেখানোর চেষ্টা করছি, নতুন ইএনডি একটি তৈরি করা হয়েছে যাতে জল ওভারফ্লো হয় না, ঢুকতে পারে নদীর জল, তার জন্য একটি নতুন ইএনডিও তৈরি করে দেওয়া হয়েছে যাতে গেট বা পুরনো বাঁধ ওভারফ্লো হতে না পারে। নদীর জল বাড়ছে, তবে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই বাঁধটি সম্পূর্ণ নিরাপদ। আমি আবারও বলছি, আমাদের ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট সম্পূর্ণরূপে তৈরি হয়ে বসে আছে, আমাদের সাংসদ বিধায়ক চব্বিশ ঘন্টা নজর রেখে চলেছেন, এসপি মহোদয় সকালবেলা এসেছিলেন, এসপি মহোদয় সকালবেলা এসে এখানে নিজে সব কিছু পরিদর্শন করে গেছেন। আমাদের আসাম পুলিশের যে অস্থায়ী ক্যাম্পটি বসানো হয়েছে ওনাদেরকে সম্পূর্ণরূপে নির্দেশ দিয়ে গেছেন যাতে গতবারের পুনরাবৃত্তি এখানে না ঘটে। আপনাদেরকে আমি দুদিকটাই দেখাবো, এটা দেখতে পাচ্ছেন আপনারা নদীর সাইড, যেদিকে আমাদের মহিষা বিলের মাধ্যমে আমাদের শহরের জল নদীতে গড়িয়ে যাচ্ছে।
নদী জলস্তর বিপদসীমার উপরে গেলে আমাদের এই শাটারটি বন্ধ করে দেওয়া হবে। আর আমাদের শাটার এই নতুন গেট সম্পূর্ণ নিরাপদ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অপর দিকটা, মহিষাবিলের জল যেদিক থেকে আমাদের এই শিলচর শহরের জলটা যে মহিষাবিল হয়ে এই গেটের মাধ্যমে নদী যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই নিচে আছে বর্তমানে জল, তাই আমাদের শহরের যে জমা জলটা তাড়াতাড়ি নিষ্কাশিত হওয়ার জন্য এই গেটটি খুলে দেওয়া হয়েছে। এটা হলো আমাদের আসাম পুলিশের অস্থায়ী ক্যাম্প। আগামী ছ মাসের জন্য ওনারা এখানে থাকবেন প্রহরী হিসাবে। আমি আপনাদেরকে অপর দিকটা দেখানোর চেষ্টা করছি। এই হলো আমাদের নতুন ইএনডি, দেখুন এখানে প্রায় 1 কিলোমিটার লম্বা নতুন ইএনডি তৈরি করা হয়েছে যাতে নদীর জল ওভারফ্লো হয়ে আমাদের শহরে না ঢুকতে পারে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো মহিষা বিল, যে বিলের মাধ্যমে আমাদের শহরের জল নদীতে যাচ্ছে। এটিকে সম্পূর্ণরূপে খোলা হয়নি, অর্ধেকটাই খোলা হয়েছে, কারণ নদীর জল প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, তাই কোনো ঝুঁকি নিতে রাজি নয় আমাদের ডিপার্টমেন্ট, ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট এবং আমাদের সাংসদ বিধায়ক। ওনারা 24 ঘন্টা তৎপর রয়েছেন, এদিকে নজর রেখে চলেছেন। আমি আপনাদের বারবার বলছি আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিছু দুষ্টচক্র বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের শহরবাসীকে আতঙ্কিত করছে, এসব গুজবে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না। গত বছরের পুনরাবৃত্তি এবার হবে না, এবং আপনাদের সম্পূর্ণরূপে আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলছি আমাদের গেট সম্পূর্ণ নিরাপদ, আমাদের বাস সম্পূর্ণ নিরাপদ, এবং আসাম পুলিশ এখানে সম্পূর্ণ তৎপর রয়েছেন। অস্থায়ী ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে আগামী 6 মাসের জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আও আও। প্রিয় শিলচরবাসী, আমি পুনরায় আপনাদের আশ্বস্ত করছি আপনারা আতঙ্কিত না হয়ে শান্তিতে থাকুন, গুজবে কান দেবেন না। আমাদের সাংসদ বিধায়ক সম্পূর্ণরূপে চোখ রেখে চলেছেন এই বাঁধের উপর, কোনো কিছু হবে না। আমাদের গেট, আমাদের বাঁধ সম্পূর্ণরূপে নিরাপদ, এবার সম্পূর্ণরূপে নিরাপদ।